এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে মহিদুল বাবু আপনাকে স্বাগত। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, দীর্ঘদিন ধরে মানে সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে 130,000 যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা আছে তাদের জন্য আপনি লড়াই করে চলেছেন এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক বা বিকাশ ভবনে মানে মানে সপ্তাহে দুদিন তিন দিন অন্তর আপনি বৈঠক করছেন বা তৃণমূলে যোগদানও করেছেন। এই মুহূর্তে সামনে রাজ্য বাজেট, এই মুহূর্তে দাদা এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য কি মানে খবর বেরিয়ে আসছে সর্বশেষ? দেখুন, 21 নভেম্বর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষক স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মার্চ হয় এবং মাননীয় শিক্ষামন্ত্রীর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে আমরা যুক্ত হই পরিবারের সঙ্গে, এবং তারপরে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা প্রায় 3 বার মিটিং করেছি। আচ্ছা, এবং আগামী সপ্তাহে অর্থাৎ সোম মঙ্গলবারের মধ্যেও আমার সাথে এই সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা মিটিং আছে, এবং ধাপে ধাপে আমরা কতগুলো জিনিসের সফলতা পাচ্ছি। আজকের যে সফলতা আপনাকে বলবো, যে পৌরসভার একাডেমিক সুপারভাইজার যারা আছে 36 জন, তাদের বর্ধিত বেতনের যে কার্যকরী হয়নি এবং তাদের এরিয়াটা বকেয়া ছিল, ফলে স্বাভাবিক কারণে নবান্ন থেকে অর্থ অনুমোদন হওয়ার পরে নগর উন্নয়ন দপ্তর থেকে সেটা DLB-র কাছে গেছে এবং 36 জন পৌরসভার একাডেমিক সুপারভাইজার তারা প্রায় 1 লক্ষ টাকা করে সামনের মঙ্গল বুধবার তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছা, এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বারবার এটা নিয়ে তদবির করেছে মাননীয় মন্ত্রীর সঙ্গে, মাননীয় সচিবদের সঙ্গে, নবান্নে গিয়ে তারা অবশেষে এই জটিলতা কেটেছে এবং আজকে DLB-র কাছে যে খবর তাতে নগর উন্নয়ন দপ্তর থেকে DLB-তে টাকা চলে এসছে এবং সেই অ্যালটমেন্টটা পৌরসভায় যাচ্ছে। একাডেমিক সুপারভাইজাররা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, ফলে তারা মঙ্গল বুধবারের মধ্যে তাদের অ্যাকাউন্টে প্রায় 1 লক্ষ টাকা করে পাবে। তার সঙ্গে দমকলের MSK এবং SSK তাদেরও বকেয়া বাকি ছিল, তাদের টাকাটাও ঢুকে যাবে। আচ্ছা, এবং আরো একটা ভালো খবর, 14 জন পৌরসভার SSK দিদিমণি তাদের বদলিটা ছিল, শিক্ষা দপ্তর বারবার চেষ্টা করে, নগর উন্নয়ন দপ্তর চেষ্টা করে, অবশেষে সেই বদলি রদের অর্ডার DLB-তে গেছে এবং শুধুমাত্র DLB থেকে সেই অর্ডারটা কার্যকরী করে পৌরসভা গুলোকে পাঠাবে এবং আগামী সপ্তাহের প্রথমের দিকে তাদের বদলি রদ হবে। আচ্ছা, এবং এর আগেও আমরা আপনারা জানেন যে কতকগুলো বিষয় মাননীয় মন্ত্রীর সঙ্গে কথাবার্তার পরে সেগুলো অনগোয়িং প্রসেস ছিল, যেমন পার্শ্ব শিক্ষিকাদের বদলি এবং তাদের CCL, সেই বিষয়টাও মন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়েছে। এই সপ্তাহে আমার সঙ্গে মন্ত্রীর বৈঠকের পরে সেই অর্ডারটা জারি হবে। আচ্ছা, কিন্তু টেকনিক্যাল কারণে আটকে ছিল এবং সেটা কিন্তু মিটে গেছে এবং তারা জেনারেল বদলি পাচ্ছে এবং সেটা এই সপ্তাহে অর্ডার আকারে বেরোবে। এবং তার সঙ্গে যেটা দরকার, যে যাদের একাডেমিক সুপারভাইজার যারা তাদেরকে শিক্ষা দপ্তরে যেটা পৌরসভার SSK-MSK শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয় সেটাও ক্যাবিনেট হয়ে পাশ হয়ে গেছে এবং সেখানেও খুব দ্রুত এই মাসের মধ্যেই সেই অর্ডারটা বেরোবে, অর্থাৎ তারা শিক্ষা দপ্তরে যাচ্ছে। এর আগে যখন পঞ্চায়েতের SSK-MSK-রা শিক্ষা দপ্তরে গিয়েছিল, ফলে শিক্ষা দপ্তরে যাওয়ার পরে তাদের 3% 3 লাখ টাকা হবে এবং আমরা ধারাবাহিকভাবে সেগুলো মন্ত্রীর সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলছি এবং সেই কাজটাও প্রায় 99% কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র জিওটা বেরোনো বাকি আছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। এবং পঞ্চায়েতের যে একাডেমিক সুপারভাইজার ছিল তাদেরও 3% 3 লাখ টাকা এবং যারা 65 নিয়েছিল তাদেরও 3% 3 লাখ টাকা, সেইগুলো কিন্তু নবান্নে অনগোয়িং প্রসেসে গেছে এবং সেটা নবান্ন সূত্রে যা খবর সেই ফাইল ফিনান্স সেক্রেটারির কাছে আছে এবং যে কোনো দিন সেই ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং মাদ্রাসার SSK-MSK এবং পঞ্চায়েতের যারা ছিল সম্পত্তি শিক্ষা দপ্তরে গিয়েছিল তাদের 65 বছর এবং তাদের একাডেমিক সুপারভাইজারদের 3% 3 লাখ টাকাটাও কিন্তু খুব দ্রুত পাশ হবে এবং সেগুলো অনগোয়িং প্রসেসে আছে। আমরা মিনিস্টারের কাছে সেই বিষয়টা আজকেরও জানিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং সর্বোপরি শিক্ষা বন্ধু যারা আছে তাদের মিনিস্টারের সাথে আমাদের যেটা কথা হয়েছিল যে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি অথচ তাদের বেতন খুবই কম, সেই জায়গা থেকে তাদের ভাতাটা আপার প্রাইমারি প্যারাটিচারদের অর্থাৎ 13,500 টাকার মতো করার কথা এবং সেটাও নিয়ে অনেকটাই কথা এগিয়ে গেছে। আগামী দিনে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক আছে সেই বৈঠকের পরে তিনি একটা নোট দেওয়ার পরেই কিন্তু সে ফাইলটা নবান্নে যাবে। আচ্ছা, এবং সর্বোপরি প্যারাটিচারদের মাধ্যমিক ইনভিজিলেটরের জায়গা থেকে তাদেরকে গত 2020 সালে তাদেরকে ইনভিজিলেটরের হিসাবে কাজ করানো হয় কিন্তু 2022 সালে সেই অর্ডার কার্যকরী করেনি, ফলে আমরা
কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কমিশনার অব স্কুল এডুকেশন এবং এমনকি শিক্ষামন্ত্রীর নজরে এনেছি যাতে তাদেরকে সেই সম্মান ফেরত দেওয়া হয়, ইনভিজিলেটরের দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে কিন্তু তাদেরকে ইনভিজিলেটর হিসাবে রাখা হয়েছে, ফলে এই জটিলতাও খুব দ্রুত কাটতে চলেছে যেটা আমরা আধিকারিক সূত্রে কথা বলছি। কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিভিন্ন কারণে এই বিষয়টাকে নিয়ে একটু ঝুলিয়ে রেখেছে, ফলে সেটা নিয়েও আমাদের কথা চলছে। এবং সর্বোপরি চুক্তিভিত্তিক শিক্ষকদের যে আরো যে সমস্যা, যেমন যাদের ইপিএফ আটকে আছে, ইপিএফ তাদেরকে যেমন এসএসকেএমএস কে বা অন্য চুক্তিভিত্তিক যাদের ইপিএফ আটকে আছে তাদের ইপিএফ চালু করা, এবং তাদের বেতন বঞ্চনা, সেই বেতন বঞ্চনা বিশেষ করে তাদের বেতন বৃদ্ধি, বেতন কাঠামো, পেনশন ভাতা, এইগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরবার করছি এবং এই বকেয়া দাবিগুলো মার্চের মধ্যে মেটানোর পরেই কিন্তু বেতন বৃদ্ধির বিষয়টা থাকবে। এবং আগামী যে 11ই মার্চ রাজ্যের বাজেট, সেই বাজেটে কিন্তু সরকার শিক্ষাক্ষেত্রে একটা অন্তত পক্ষে 40% অর্থ বেশি বরাদ্দ করছে। আচ্ছা, তো ফলে এই অর্থ বরাদ্দ থেকে আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে আগামী দিনে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে লড়াই আমরা জারি রেখেছি সেই লড়াইয়ের ফলে কিন্তু একটা সুরাহাও দেখা দেবে। ফলে হ্যাঁ, দেরি হচ্ছে এটা ঠিক যে আমাদের সঙ্গে মন্ত্রীর কথাবার্তা বলার পরে সমস্ত কাজগুলোর কিছু মাত্র প্রসেস দেরি হচ্ছে, কিন্তু একটার পর একটা হচ্ছে। ফলে এইটুকু শিক্ষকদের আমরা বলছি যে হ্যাঁ, বঞ্চনা আপনাদের সাথে হয়েছে, আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টার একটা একটা করে ফল পাচ্ছি। নিশ্চিতভাবে আগামী দিনে আরো যাতে দ্রুততার সঙ্গে এই সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের অবস্থা পরিবর্তন হয় সেই চেষ্টা আমরা জারি রেখেছি। দাদা, এই মুহূর্তে তো শিক্ষামন্ত্রীর সাথে আপনার বৈঠক আছে, তাহলে ওখানে কি বেতন বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা কি রাখছেন? দেখুন, 24 নভেম্বর শিক্ষামন্ত্রীর সাথে যে বৈঠক আমাদের হয়েছে সেখানে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে দুটো বৈঠক সেখানে কিন্তু বেতন বৃদ্ধির কথাটা বলা হয়েছে এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার দরবার করা হয়েছে। তবে স্বাভাবিক কারণে আমাদের প্রথম লক্ষ্য যেটা যে মার্চের মধ্যেই আমরা বকেয়া যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেটানো হবে। যে অর্ডারগুলো আছে যেমন প্যারাটিচারদের 3 পায় বদলিটার অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, জিও বেরোয়নি, 3% 3 লাখ টাকা যাদের পড়ে আছে তাদের বেরোয়নি, তারপরে আপনার ইপিএফ যেগুলো চালু হওয়ার কথা সেগুলো বেরোয়নি, ফলে এই বকেয়াগুলো বেরোনো খুব দরকার। তার সঙ্গে শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র, তাদের সমস্যাগুলো, সবাই তো সর্বশিক্ষা মিশনের কর্মী, ফলে তাদের বকেয়াগুলো মেটানো এবং তার পাশাপাশি পেনশন ভাতা যেটা সরকার রাজি হয়েছে, আমাদের সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে, এবং বেতন বৃদ্ধি, এই বিষয়টা নিয়ে নাগারে কথা চলছে এবং আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে পদ্ধতিতে চলছি সেই পদ্ধতিতে যেতে হবে। কারণ আমরা একাধারে আলোচনার মধ্যে আছি, একাধারে গণতান্ত্রিকভাবে কিন্তু রাস্তায় আছি। আপনারা দেখেছেন গত 15ই ফেব্রুয়ারি স্বাস্থ্যক দলে যোগদান করার পরেও শিক্ষক সাথে আমরা রাস্তায় নেমেছি এবং ডেপুটেশন দিয়েছি। ফলে আগামী দিনে আমরা ব্লকে ব্লকে বা সার্কেলে সার্কেলে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী, যারা সমগ্র শিক্ষা অভিযানের কর্মী, তাদেরকে ঐক্যবদ্ধ হতে বলছি। কারণ আমরা নিজেরা যদি নিজেদের দাবির সপক্ষে ঐক্যবদ্ধ হতে না পারি, একত্রিত হতে না পারি, তাহলে সরকারের ক্ষেত্রে সেটা পিছিয়ে দেওয়া স্বাভাবিক জিনিস। এবং আমরা প্রতি সপ্তাহে 2 বা 3 বা 4 বার করে যাচ্ছি আধিকারিক এবং মিনিস্টারদের সঙ্গে কথা বলছি, আমরা আমাদের মতো চেষ্টা চালাচ্ছি। বিগত দিনেও আপনারা জানেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের চেষ্টায় 3% 3 লাখ টাকা হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে, তারা জীবনে প্রথমবার বোনাস পেয়েছে, এই পঞ্চায়েত থেকে শিক্ষা দপ্তরে গেছে, পৌরসভা থেকে শিক্ষা দপ্তরে তারা গেছে, তাদের বেতন বৃদ্ধি অনেকটাই হয়েছে। ফলে এই বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, আমরা মনে করছি অন্যান্য রাজ্যে যেহেতু সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের অবস্থা পরিবর্তন আরো ভালো, তাদের বেতন আরো পশ্চিমবঙ্গ থেকে বৃদ্ধি পেলে সেই বিষয়গুলো নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছি। এবং কিন্তু সর্বোপরি আমরা যদি নিজেরা বঞ্চনার কথা বলি কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছি না। যখন আমরা কলকাতা ডাকছি তখন কম সংখ্যক মানুষ আসছে, ফলে এই জিনিসগুলো করলে কিন্তু দেরি হয়ে যাবে। ফলে আমাদের নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই দাবির সপক্ষে আলোচনা এবং আওয়াজ, এই দুটোকে জারি রাখতে হবে, তারপরেই কিন্তু অবস্থার উন্নতি হবে। ফলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বরাবর চেষ্টা করছে, এখনো চেষ্টা করছে, সফলতা কিন্তু একটার পর একটা আসছে। একদমই দাদা, ধন্যবাদ দাদা আমাদের জন্য।